দর্শন ও অপহরণ সমাজের মধ্যে এমন ব্যাপক হয়ে গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন ব্যাপকভাবে আপনি দেখতে পাবেন এগুলো ভাইরাল হচ্ছে। এগুলো যে আগে ছিল না ব্যাপারটা এমন নয়, আগেও ছিল, কিন্তু বর্তমানে এগুলো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার সুবাদে। আমি সোশ্যাল মিডিয়ায় যারা এই কাজগুলো করতেছেন তাদেরকেও একটি দৃষ্টি আকর্ষণ করব ইসলামী নীতিমালাকে অনুসরণ করার জন্য। ভাইরাল করতে গিয়ে অনেকে ইসলামকে লঙ্ঘন করছেন, অপরাধ ব্যাপক করা, অপরাধকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হচ্ছে অপরাধী, এটা হচ্ছে মূল দায়িত্ব। অপরাধকে বিচারের আওতায় আনা, এটা হচ্ছে মূল দায়িত্ব। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমরা মনে হয় যেন দায়িত্বহীন হয়ে গিয়েছি, আমাদের কোনো অথরিটি নেই, ফলে এটা মনে হয় যে সবার কাছে ছেড়ে দিলাম, আপনারা সবাই বিচার করেন। জনগণ তো আসলে এটা কোর্ট নয়, বিচার করার কোনো অধিকার রাখে না, ফলে বিষয়টা হয়ে গিয়েছে স্বেচ্ছাচারিতায় পরিণত হয়ে গিয়েছে, কোনো আইনের অধীনে আসতেছে না, স্বেচ্ছাচারিতা, যার যেমন যেভাবে খুশি সেভাবেই, অনিয়ন্ত্রিত একটি অবস্থা। আমি অনুরোধ করব অপরাধটি কিন্তু ব্যাপকভাবে প্রচার করাও যায় যদি। আপনারা হয়তো বলবেন সাইফুল্লাহ ভাই এই কথাটা বলছেন যে এর মাধ্যমে আমরা অপরাধীদেরকে তো মানে সুযোগ দিয়ে দিচ্ছেন, অপরাধী অপরাধ যদি আপনার কাছে প্রমাণিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনি কি করবেন, অপরাধের বিষয়ে তথ্য দিবেন। এখন ব্যাপকভাবে এই অপরাধকে প্রচার করাটা, এটা অপরাধকে প্রমোট করার মতো, মানুষগুলো মনে করে যে এই ধরনের অপরাধ করার মতো কিছু সুযোগ আছে, এটি কিন্তু ইসলামী শরিয়ার নির্দেশনার পরিপন্থী, এটাও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে।